ভাবে পড়তে হয়, আল্লাহর দেওয়া অনেক পরীক্ষা আমাদের পড়তে হয়, সেই হতাশার জন্য আমরা অনেকে অনেক কিছু করে থাকি। কেউ তাবিজ ব্যবহার করে, কেউ পাথর ব্যবহার করে, এক এক রকম এক একজন করে। তো আসলে সব কিছু কিন্তু সমাধা করে আল্লাহ। পাথর তাবিজ যাহা কিছুই বলি, যার সরাপণই হয় না কেন, সমস্ত কিছু হচ্ছে ওসিলা, সব কিছু করে হচ্ছে আল্লাহ। এই কথাটা মাথায় রাখতে হবে এবং একিনে রাখতে হবে। আমি আপনাদেরকে আজকে ওই রকম একটি আমল জানাবো, যে আমলটা আপনি করলে আপনার জীবন থেকে হতাশাটা ইনশাল্লাহ কেটে যাবে। আমার জীবনেও হতাশা অনেক আমি সম্মুখীন হয়েছি, অনেক বড় বড় বিপদে পড়েছি, আমি করেছি। কারণ যদি আমার বিশ্বাস কোরআনের যে কোনো সূরা আয়াত, যদি আপনার আল্লাহর কোনো কালাম যদি আপনি মন থেকে দিল থেকে করেন, সেটা অবশ্যই কাজে লাগবে। তো ভিউয়ার্স, সেই আমলটি হচ্ছে আপনি তাহাজ্জুদ নামাজটা পড়তে হবে শেষ রাত্রে গিয়ে। যদি আপনি তাহাজ্জুদ নামাজ বলতে অনেকে বুঝে না, এটা 2 রাকাত করে পড়তে হয়। যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কোনো হুজুর আলেম বা কোনো জানলা ব্যক্তির কাছ থেকে জেনে নেবেন। তাহাজ্জুদ নামাজটা পড়লেন আপনি, সর্বনিম্ন এটা 12 রাকাত পড়তে হয়। পড়ার পরে আপনি 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে সূরা ইয়াসিন, এই যে আমি এখানে বাংলায় লিখছি সূরা ইয়াসিন, সূরা নং হচ্ছে আপনার 36, সূরা নং 36। হ্যাঁ, এটা কোরআন শরীফের একটি সূরা এবং এটাকে কোরআন শরীফের কলিজা বলা হয়। আমাদের মুসলমানে আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই ভিউয়ার্স, যে সেটা হলো যে অনেক হিন্দু তান্ত্রিক ইউটিউবে অনেক ভিডিও দিচ্ছে সমস্যার সমাধান এইসি। তা অনেকে আমাদের মুসলমান ভাইরাও এখানে কমেন্ট করে যে ভাই আমলটা কীভাবে করবো এইসি। আমি তাদেরকেও বলবো যে ভাই আপনারা ওইগুলো করেন না। হিন্দু মন্ত্র আমাদের মুসলমানের জন্য কখনোই এটা শুভকাম্য না, এটা ঠিক না। আপনার ইসলাম ধর্মের মধ্যে অনেক অসংখ্য হাজার হাজার আমল রয়ে গেছে, যেগুলো আপনি করলে অবশ্যই আপনাকে আল্লাহ নিয়ামত দিবে, আপনার উপর থেকে বিপদ সরিয়ে নেবে। তো এই আমলটি আপনার করতে হবে, যেটা বললাম যে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ, এটা পাঠ করার পরে আপনি সূরা ইয়াসিন 1 বার পাঠ করবেন। করার পরে আবার পুনরায় সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, আর হচ্ছে যে আপনার 11 বার দুরূদ শরীফ। করার পরে আপনি মোনাজাত করবেন, এমনভাবে মোনাজাত করবেন যেন একাগ্র চিত্রে আপনার কেউ নাই, আল্লাহ বিনে আপনার কেউ নাই, এরকম একটা মন নিয়ে, হ্যাঁ, চোখে পানি নিয়ে আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলে আপনাকে খোলা দিলে কানতে হবে, চাইতে হবে। অবশ্যই এই কাজটি যদি আপনি 41 দিন করেন, আপনার যে কোনো নেক মনোবাঞ্ছনা পূর্ণ হবে ইনশাল্লাহ, এবং আপনার সমস্যা দূর হবে। তারপর আমি সূরাটা অবশ্যই আপনি বুঝতে পারছেন, তারপর আমি প্রথম একটা আয়াত আমি বলতেছি একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন, সকলে ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলো সচেতনমূলক, এই কথাটা সবসময় মনে রাখবেন, এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।